শুরু করছি আর ডেমোক্রেসি টিভিএন টোয়েন্টি ফোর নেটওয়ার্কের নিয়মিত অনুষ্ঠান আমি নাজমুল আশরাফ আজকে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলবো প্রথমত গাজায় যুদ্ধবিরতি নিয়ে আমরা জানি যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাশ হয়েছে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব পাশ হলো যেখানে রাশিয়া চায়না বা অন্য কেউ বা আমেরিকা মূলত আমেরিকা বিরোধিতা করে নাই রাশিয়া ভোট না দিলে বিপক্ষে না গেলেও তারা ভোটদানে বিরত ছিল মানে বলা যেতে পারে যে প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাশ হয়েছে এবং এই প্রস্তাবটি মূলত বাইডেনের প্রস্তাব এবং বাইডেনের প্রস্তাব এসেছে মূলত ইসরায়েল থেকে এই প্রস্তাবের ব্যাপারে এখন আলোচনা হচ্ছে এর ভালো মন্দ দিক নিয়ে কথা হচ্ছে এবং এবার মনে হচ্ছে একটা যুদ্ধবিরতি হতে পারে এরকম আশাবাদও অনেকের মধ্যে জেগেছে কিন্তু এই প্রস্তাবের তো দুটি পক্ষ ইসরায়েল এবং হামাস হামাস কিছু সংশোধনী চেয়েছে কিছু পরিবর্তন চেয়েছে এই প্রস্তাবে এই সংশোধনী বা পরিবর্তনগুলো সম্পর্কে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন যে কিছু বাস্তবসম্মত কিছু বাস্তবসম্মত না সব কিছু মেনে নেওয়া যাবে না তারপরও তিনি বলেছেন যে এই প্রস্তাব কার্যকর করার ক্ষেত্রে তাদের প্রচেষ্টা মানে আমেরিকার প্রচেষ্টা অব্যাহত থাকবে ইসরায়েল এবং হামাসকে প্রস্তাব মেনে নেওয়ার আহ্বানও তিনি জানিয়েছেন এবং হামাস যে সংশোধনীগুলো চেয়েছে তার উল্লেখযোগ্য হচ্ছে আপনার গাজা রাফা আর ফিলাডেলফিয়া ক্রসিং থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা আরও কিছু শর্ত তাদের আছে এটি নিয়ে আপনার দেন দরবার চলছে এখন এটি হচ্ছে আমাদের আজকের আলোচনা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা জানি যে প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে দোষী সাব্যস্ত হয়েছেন এবং এই রায় তারা মেনে নিয়েছেন আপিল করবেন জানিয়েছেন এই রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন সবার চোখে আইনের চোখে সবাই সমান এই কথাগুলো উঠে এসেছে আমরা জানি যে এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও নিউ একটি মামলায় অভিযুক্ত হয়েছেন আরও কিছু মামলা তার বিরুদ্ধে চলমান আছে তার মধ্যে তার তার মানে হচ্ছে যে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে শীর্ষ যে দুজন প্রার্থী তাদের একজন নিজে অভিযুক্ত একজনের ছেলে অভিযুক্ত ফলে এই দুই প্রার্থীর নির্বাচনে তাদের প্রার্থিতায় তাদের জনমতে তাদের জনসমর্থনে এবং মেশ নভেম্বরের ভোটে এই সব মামলা বিচার প্রভাব কি পড়বে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে কেউ কেউ এমনও বলছেন যে নভেম্বরে নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেন প্রার্থী নাও থাকতে পারেন এরকম কথাও কেউ কেউ বলছেন কারণ এই ছেলের মামলার ব্যাপারে তার একটা নতুন সংকট যোগ হয়েছে তার আগে গাজা সংকট নিয়ে তিনি বেকায়দায় আছেন তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ আন্দোলন এখনও চলমান আছে তিনি যেখানেই যান সেখানেই প্যালেস্টাইনপন্থীরা বিক্ষোভ করেন যুদ্ধবিরতি গাজার যুদ্ধ এখানে আমেরিকার মদত ইসরায়েলের ভূমিকা সেগুলোর ব্যাপারে এই সংকটে তিনি আছেন এছাড়াও সীমান্ত সংকট তো আগে থেকেই আছে অর্থনৈতিক আরও অনেক সামাজিক সংকট আছে সীমান্ত সংকটের ব্যাপারে আজকে সেনেট রিপাবলিকানরা আপনার সংবাদ সম্মেলন করে বাইডেনের যেই নীতি তার যে ভূমিকা বাইডেন প্রশাসনের অবস্থানের তীব্র সমালোচনা করেছেন যেমনটা তারা সবসময় করে থাকেন এরই মধ্যে বেশ কিছু ঘটনাও ঘটেছে সীমান্ত দিয়ে সীমান্তে একটি রিবাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট বাইডেন সেটা কতটা কার্যকর হচ্ছে কি হচ্ছে না তারপরও সীমান্তে লোকজন আসছে এবং গত কয়েক বছর ধরে টানা সীমান্ত দিয়ে অনেক ধরনের মানুষ এসছে ডোনাল্ড ট্রাম্প সহ রিপাবলিকানরা সবসময় বলে আসছেন যে সীমান্তকে খুলে দেওয়া হয়েছে ওপেন বর্ডার পলিসি অনুসরণ করছে বাইডেন প্রশাসন এবং এর মধ্য দিয়ে অনেক অপরাধী অনেক সন্ত্রাসী অনেক জঙ্গি অনেক মাদক অনেক মানব পাচারকারী এরকম বিবিধ অপরাধীরা এর মধ্য দিয়ে আসছে বলে রিপাবলিকা দাবি করছিল তার একটা ছোট্ট প্রমাণ আমরা পেলাম গতকাল তাজিকিস্তানের আটজনকে আইএসের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই আটজন এই গত দুবছরে মানে 2024 এবং গত বছর দু হাজার এই সময়ের মধ্যে তারা আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করেছেন তার মানে সীমান্ত সংকটের একটা নতুন মাত্রা আমরা দেখলাম এটি নিয়েও আমরা আলোচনা করব। এই তিনটি বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছে। ডক্টর এম কবির হাসান প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স ইউনিভার্সিটি অফ নিউ অর্ল্যান্ডস প্রফেসর কবির হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি এছাড়াও আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর শফিক রহমান প্রফেসর ডিপার্টমেন্ট অফ জার্নালিজম এবং কমিউনিকেশন সাউথ কোরিয়ান স্টেট ইউনিভার্সিটি প্রফেসর শফিক রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি সবাই আচ্ছা আহ প্রফেসর কফি হাসান আপনাকে যদি শুরু করি গাজা যুদ্ধ বিরতির সবচেয়ে যে প্রস্তাব এটি নিয়ে যে আলোচনা আমেরিকার ভূমিকা ইসরায়েল তো যদিও আমেরিকা ইসরায়েলের পক্ষ হয়ে বলছে যে ইসরায়েল এটা মানতে রাজি ইসরায়েল মানবে ইত্যাদি ইত্যাদি কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে নেতানিয়াহু বা অন্যরা এটা বিরোধিতা করছে এবং নেতানিয়াহর যে যুদ্ধকালীন যে মন্ত্রিসভা তার মধ্যেও বিরোধিতা আছে একজন তো এরই মধ্যে পদত্যাগ করে চলেই গেছেন আর অনেকে চলে যেতে পারেন ফলে নেতানিয়াহু ভেতরের চাপে আছেন মন্ত্রিসভার চাপের মধ্যেও আছেন যদিও আমেরিকার প্রস্তাব বলে ইসরায়েল এটা মানছে বলে আমেরিকা দাবি করছে হামাসের শর্তের কথা তো এর মধ্যে বললাম সব কিছু মিলে আপনি কতটা আশাবাদী দি যে এবারে এই প্রস্তাব কার্যকর হতে পারে এবং যুদ্ধ থামতে পারে আমি খুব একটা আশাবাদী নই কারণ এখনো আমরা প্রস্তাবের ডিটেইলস জানি না যদিও বাইডেন বলেছে এটা ইসরায়েলের প্রস্তাব ইসরায়েল কিন্তু এখনো ফর্মালি পাবলিকলি এটা বলছে না নাতানি হোক প্রাইভেটলি বলছে এটি কনফার্ম যেটা অ্যান্থনি ব্লিংকিন অথবা জ্যাক সুলিভান এসে আমাদেরকে মিডিয়াকে জানাচ্ছে আর প্রস্তাবের ভিতরে যে তো দুই পক্ষ জানে মানে হামাস এটা নিয়ে স্টাডি করেছে সময় নিয়েছে ভেরি ইন্টারেস্টিং তিনটি যে গোল মানে অক্টোবর এর পরে সব ইসরায়েল ধার্য করেছিল যে মানে নিঃশর্ত মুক্তি সমস্ত মানে যুদ্ধবন্দির সেকেন্ডলি গাজাকে মানে একটা নিউট্রাল জোনে যাতে এটা কখনো থ্রেট না হয় নাম্বার থ্রি আর মোস্ট ইম্পর্টেন্ট হামাসকে বোধ মিলিটারিলি অ্যান্ড পলিটিক্যালি ইলিমিনেট করা এখন এই ব্যাপারগুলো নিয়ে হামাসের সাথে ওরা কিন্তু বসছে তো এখন আপনি আপনার তিনটা স্টেটেড গোলের একটা আছে যে আমি তোমাদেরকে ইলিমিনেট করব তাদের তো তো মানে এক্সিট বাউ থাকতে হবে মানে হামাস যেটা চাচ্ছে এখন পারমানেন্ট যুদ্ধবিরতি হোক তারপর শান্তির প্রক্রিয়া আলোচনা হোক কিন্তু ন্যারেটিভটা কি দেখবেন যে হামাস বলে না ওরা বলে গাজাকে মানে টোটালি এমন একটা অবস্থা নিয়ে যে কখনো যাতে থ্রেট না হয় আবার আপনি মানে আফটার দি মানে ওয়ার্ড যেটা মানে রিজাইন করলো মানে রোড ম্যাপটা কি যদি টু স্টেজ একটা সলিউশন হয় আপনি বলতেছেন ওদেরকে টোটালি আমরা গাজাকে নট হামাস যা আমরা এমন করব যাতে কখনো থ্রেট না হয় তাহলে আপনি টু স্টেজ সলিউশন দিকে থেকে আপনি যাচ্ছেন না অনেকগুলো ধোয়াশার ব্যাপার আছে এবং আপনারা জানেন যে ইসরায়েল ইজ মাস্টার ইন ক্রিয়েটিং ডিসইনফরমেশন ইনফরমেশন অ্যান্ড মিস ইনফরমেশন এগুলো ওরা করে যাচ্ছে আপনি যদি নিউজে দেখেন যেটা এখন নির্ভর করছে হামাসের উপরে আরে বাবা মানে আমি খাবার খেতে যাচ্ছি না যে জোর করে খাওয়াই আমি যদি না খাই আমার দোষ হবে এই ধরনের একটা অবস্থায় ওরা নিয়ে যাচ্ছে তাহলে ন্যারেটিভ গুলো তাই হচ্ছে আপনি ওয়াশিংটন নিউজ মিডিয়া গুলো এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই জাতি সংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি পাশর পর থেকে টানা ব্লিংকেন এবং আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে হামাসের উপর নির্ভর করছে হামাস মানছে না হামাস মানলি হয়ে যাবে মানে সকল দোষ হামাস হামাস যখন এখন ছাড়া দিল পরোক্ষভাবে এসছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখন তারা বলছে যে এটা কিছু মানা সম্ভব কিছু মানা সম্ভব না আর ইসরায়েলের যে অবস্থা আপনি বলছেন ইসরায়েল যদি মেনেও থাকে ব্লিংকানের কথা অনুযায়ী তাহলে তারা যে হামাজকে সন্ত্রাসী সংগঠন মনে করে তাকে নির্মূল করতে বলছে আপনি একদিকে বলছেন হামাসকে আপনি নির্মূল করবেনই আরেকদিকে বলছেন যে না এই যুদ্ধবিরতির প্রস্তাব বা শর্ত এগুলো মেনে টেনে একটা আলোচনা হতে পারে বিষয়টা পরস্পর বিরোধী না তাদের দিক থেকে জব ডেফিনেটলি পরস্পর বিরোধী আমি তারা এটা ক্রিয়েট করে রেখেছে আমি বললাম না যে হাসমালাগুলো তার একটা ডিপার্টমেন্ট আছে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ক্রিয়েট করা এখন দোষটা ওরা পুরোপুরি হামাসের উপর ফেলতে যাচ্ছে এই দেখো আমরা তো শান্তির পক্ষে হামাসই চাচ্ছে না আরে ভাই তুমি আমাকে ইলুমিনেট করতে যাচ্ছ আমার সাথে যুদ্ধ বিরুদ্ধে প্রস্তাব করছো কিন্তু ইলুমিনেশনের ব্যাপারটা আনা যাবে না এটা পরে আলাপ করা হবে এটা কি ধরনের কথা হলো আরেকটা ব্যাপার কি এই যে যুদ্ধ বিরুদ্ধে মানে মানে যুদ্ধ শেষ হয়ে গেল কিন্তু ওরা এই অপশনটা রাখছে দেখেন অ্যাটাক গাজা এনি টাইম দে ওয়ান কোন একটা প্রিটেক্স ধরে ওরা যা গাজাকে অ্যাটাক করবে সমস্ত যুদ্ধবন্দী ওরা নিয়ে গেলে কারণ এইটা ওদের একটা মানে মাথা কাটা হয়ে দাঁড়িয়েছে কারণ ইসরায়েলি জনগণের প্রতিদিন ওখানে কিন্তু প্রসেশন হচ্ছে প্রটেস্ট হচ্ছে নেতৃকে মানে চলে যেতে বলছে যে বন্দি বিনিময় করো যুদ্ধ করো এই 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 মাথা কাটাটা দূর করার চেষ্টা করছে যত তাড়াতাড়ি ওরা যুদ্ধবন্দী নিয়ে আসতে পারে আপনি জানেন এর মধ্যে কিন্তু ইসরায়েলি মানে রিলান্টেড মানে মানে ইন

এই যে ডিস ইনফরমেশন অ্যাকচুয়াল ইনফরমেশন ওরা ক্রিয়েট করছে না সব দোষ নন্দঘোষ হামাস আমরা শান্তির পক্ষে তোমরা শান্তি চা না তোমাদেরকে ধ্বংস করে দিলাম সমস্ত এই ন্যারেটিভটা আমার কাছে আপনার কাছে একটা অভাব থাকে আপনারা তো নিশ্চয়ই আপনাদের ভাই ব্রাদারে কিন্তু এগুলো করছে বসছে যারা 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 ডিস ইনফরমেশন মিস ইনফরমেশন ছড়ায় তারা তো আসলে সাংবাদিক না সংবাদকর্মী না সংবাদ মাধ্যম না এগুলো হচ্ছে অপচর্চা একরকমের সাংবাদিকতা বা গণমাধ্যমের নামে যাই হোক আপনার কথায় যেটুকু বুঝলাম যে আসলে এই উদ্যোগের খুব একটা সাফল্য আপনি দেখছেন না ইসরায়েলের অবস্থানের কারণে কিন্তু ইসরায়েলের অবস্থানটাই তো একমাত্র বিষয় না আমরা যেটা বলে আসছি আপনারাও বলে আসছেন যে আমেরিকা চাইলে কালকে এই যুদ্ধবন্ধ হতে পারে আমেরিকার অবস্থান কি আগের চেয়ে একটু বদলেছে আমি বলবো যে বদলায়নি আপনি দেখেন এই যে চারজনকে যে উদ্ধার করলো সেখানে করতে আমেরিকান ইন্টেলিজেন্স খবর দিয়েছে এবং ওরা জানে যে ঘনবসতি পূর্ণ এলাকা যারা জানে যেখানে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হবে তারা যুদ্ধ অস্ত্র মানে যুদ্ধাস্ত্র সাপ্লাই দিয়ে যাচ্ছে জার্মানি সাপ্লাই দিচ্ছে এভরি ওয়ান পলিটিক্যাল কভারেজ দিচ্ছে আবার বলছে যে আমরা শান্তির পক্ষে আমরা কিছু চাই আমি খুব একটা ইসরায়েলের ইসরায়েলের স্বার্থটাই তারা ঘুরিয়ে ফিরে নানানভাবে দেখছে যার কারণে আসলে সংকট দূর হচ্ছে না অগ্রগতি হচ্ছে না প্রফেসর শফিকুর রহমান আপনি কতটা আশাবাদী কেউ কেউ বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে একটা ইতিবাচক সম্ভাবনা তৈরি হয়েছে আসলেও কি সম্ভাবনা দেখছেন আপনি কিছুটা সম্ভাবনা আছে কারণ সম্ভাবনা হতেই হবে আমেরিকার যে ইন্টারনাল পলিটিক্স আমেরিকার যে নির্বাচন আসছে এবং বাইডেনের যে ভূমিকা বাইডেন অনেক পিছিয়ে আছে কাজী এই যে বাইডেনকে কিছুটা এমন একটা অবস্থায় যেতে হবে তার যে বিভিন্ন তিন চারটা মেজর মেজর প্রবলেম রয়েছে এই প্রবলেমগুলোকে হ্যান্ডেল করার করতেই হবে তাকে যদি তার ভোটের মানে ফিফটি ওয়ান পারসেন্ট সে পেতে চায় বাইডেনের যে ইন্টারনাল সিচুয়েশন এবং যে এক্সটার্নাল আমরা যেটা পুশ পুল ফ্যাক্টর বলি এই সিচুয়েশনে বাইডেন কোথায় গিয়ে দাঁড়াবে কী হবে উনি তো একেবারে অস্থির হয়ে গেছেন এখন এটাকে পুশ করার জন্য কিন্তু একই সাথে আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে যে ইসরায়েলের ভেতরে রাজনৈতিক ব্যাপার ইসরায়েলের ভেতরে যে রাজনৈতিক পরিবেশ রয়েছে রিতানিও তো নিজেকে রাখার জন্য এই যুদ্ধ চালিয়ে যাবে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে তাকে তার রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং সামাজিক যে স্ট্যাটাস ওখানে রয়েছে তার যে কনজারভেটিভ গ্রুপ রয়েছে এই গ্রুপ কালকেই থাকবে না যদি সে সব কন্ডিশনে এগ্রি করে যায় এটা এই দুটো ফ্যাক্টর হলো মেজর ফ্যাক্টর কাজেই কিছু না কিছু একটা হতে হবে এই আমেরিকা নির্বাচনের আগে এখানে আরো দু একটা ফ্যাক্টর যেটা কাজ করবে সেটা হচ্ছে যে হামাস মানে কে হামাস কি একটা টেরোরিস্ট গ্রুপ নাকি হামাস একটা ইলেক্টেড গভর্নমেন্ট কার সাথে ইসরায়েল কথা বলবে ইসরায়েল হামাস সহ আমেরিকার মিত্ররা সবাই তো হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে তো আপনি তাকে সন্ত্রাসী সংগঠন বলছেন আবার তার সাথে নেগোশিয়েট করতে যাচ্ছেন সমঝোতা করতে যাচ্ছেন বোঝাপড়া করতে যাচ্ছেন এটা কেমনে হয় এখন যখন ডিটেলে যাবেন আরেকটু এটার ভেতরে আমার কাছে যেটা মনে হয় তখন তারা হামাসের যে লিডারশিপ রয়েছে সেই লিডারশিপের সাথে তারা কাকে নেবে কাকে নেবে না কাকে কাকে টেরিস্ট হিসেবে মানে আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে নেগোসিয়েটে রাখবে নেগোসিয়েশনে রাখবে কি না এগুলো ডিটেলের ব্যাপার কিন্তু আমি যেটা বলছি যে যে ব্রডার আমরা বাইরের থেকে যেটা দেখতে পাচ্ছি সেটার ভেতরে যে এটা খুব একটা সহজ পথ না Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov health vaccines. কিন্তু আপনি বলছেন যে নেতানিয়াহুকে জিততেই হবে এ গাজা যুদ্ধে সে কারণে তার এই বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো সমঝোতা হবে না যুদ্ধবিরতি হবে না কিন্তু নেতানিয়াহু তো আবার অভ্যন্তরীণ চাপেও আছেন তার জনগণ বিদ্রোহ বিক্ষোভ করছে আবার তার মন্ত্রী লোকজনও বিক্ষোভ করছে ফলে তাকে ওই চাপও সামলাতে হচ্ছে এখানে কি এখানে কি শুধু তার জেতার বিষয় নাকি অভ্যন্তরীণ এই চাপ বা এই সংকট মোকাবেলারও বিষয় আছে মোকাবেলারও বিষয় আছে কারণ আমার যেটা মনে হয় যে যদি নেতান নিয়ে আসতে পারে এবং যেটা একটা কন্ডিশন রয়েছে ওখানে কাজী ওটা যদি হয় তাহলে ইসরায়েলের ভেতরে যে মতামত জনমত রয়েছে সেই জনমতটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে চুক্তি হলে তো নিয়ে আসতে পারবে আগেও এনেছে কিন্তু যুদ্ধ করে যদি আনতে যায় তাহলে চার আনতে গেলে চুয়াত্তর জন মারা যাবে অনেক সময় নিজেদের লোক বা জিম্মি মারা যাবে সেভাবে তারা যে সাফল্যটা দেখাবে নেতা নিয়ে হোক তার জনগণকে সেটা থেকে তারা সন্তুষ্ট হবে যে আমরা মেরে মেরে আনছি আবার অনেক ক্ষেত্রে নিজেদের লোকই মেরে ফেলছি সেটা হবে না সেটা সন্তুষ্ট হবে না কিন্তু কম্প্রোমাইজ করি তাকে যেতে হবে কিন্তু কবির যেটা বললেন যে ওখান থেকে তারা কখনো সরবে না তারা আর্মি ওখানে বিভিন্ন জায়গায় রেখে দেবে বিভিন্নভাবে ওই যে শেষের পর্যায়ে যে কম্প্রোমাইজের কথা হবে যে সেনা রেখে দিয়ে গাজার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা তো সম্ভব না কারণ হামাসের প্রথম শর্তই হচ্ছে যে গাজা রাফা ফিলাডেলফিয়া এই তিন জায়গা থেকে সকল সেনা প্রত্যাহার করতে হবে এটা করলে তো আর তাদের সে নিয়ন্ত্রণ থাকছে না থাকছে না কাজে এইগুলো ডিটেলে যখন যাবে তখন আমার কাছে যেটা মনে হয় অ্যাপারেন্টলি একটা এরা মানে নেগোসিয়েশনে বসবে আলোচনা করবে কিন্তু যখন ডিটেলে আলোচনায় যাবে বাই দ্যাট টাইম যদি তিন চার মাস হয়ে যায় আমাদের আমেরিকান নির্বাচন যদি হয়ে যায় আমেরিকান নির্বাচনে যদি কে আসবে আমরা এখনো জানি না যদি বাইরে আসে তাহলে এই নেগোসিয়েশন কিছুটা চলবে

এই সংকটের কোন সুবিধা পাবেন নাকি তার খেসারত দেবেন যদি যদি উনি কিছুটা রেজলিউশন করতে পারেন যদি হামাস এবং ইসরায়েলরা একসাথে হয়ে মিটিংয়ে বসে এবং বেসিক ফান্ডামেন্টাল কিছু জিনিসে এগিয়ে আসে সেটাকে যদি অর্জন হিসেবে দেখাতে পারবেন

কে স্পিকার জনসন কে প্রশ্ন করা হয়েছিল যে ট্রাম্পের বিচার নিয়ে আপনারা বলছেন যে বিচার ব্যবস্থা ঠিক না বাইডেন প্রশাসন হস্তক্ষেপ করছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হ্যানতেন ইত্যাদি দুরকমের বিচার ব্যবস্থা কিন্তু এখন তো সিটিং প্রেসিডেন্টের ছেলেই অভিযুক্ত হলেন সেই ক্ষেত্রে কি বিচার ব্যবস্থা সঠিক না স্পিকার বলেছেন দুটো এক না তার মানে কি এখানেও বৈষম্য আছে না দেখুন সবচেয়ে খারাপ ব্যাপার হলো কি আমেরিকাতে কিছু কিছু ইনস্টিটিউশন স্টিল ওয়ার্ক করে বিচার ব্যবস্থা ইজ ওয়ান অফ দেম

এবং আপাতত পাবলিক ফেজ এবং যে ইন্টারনেট দুটো জিনিসে কনসিস্টেন্ট সে কোনোভাবে করেনি করনেতে চলার বিচারে ব্যাপারে সেম ভাবে সে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হস্তকেপ করেনি কিন্তু আমি 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 একটু ভেতিকার মধ্যে যে এটা লেজিসলেচার পর্যন্ত লোকগুলো এই জিনিসটাকে সাপোর্ট করছে না যেমন মাইক জনসন যখন বলে যে দুটো এক না তার মানে সে একটা মানে সন্দেহ ঢুকানোর চেষ্টা করছে যে আমাদের জাস্টিস সিস্টেম প্রবলি নট ওয়ার্কিং প্রপারলি সেটা নিয়ে আমি আসলেই বেটি সন্দেহান যে তারাই যদি প্রশ্ন তুলে তাহলে সাধারণ জনগণ যারা ট্রাম্পিয়ান ক্লাসে যারা মানে ডাইহার্ড তারা তো নাচবে যে দেখো এই বিচার একতরফা হয়েছে এটা আসলে জাস্টিস মানে ইকুয়ালি হয় না এইটা আমি আর বেশি বিচার যদি ইকুয়ালি না হতো তাহলে ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছেলে কি অভিযুক্ত হতো দোষী সাব্যস্ত হতো না কারণ তারপরে ইয়া আছে মানে অ্যাটর্নি যাওয়ার পর হাত আছে কারণ অ্যাটর্নি জানাল পর ফাইনালি আপনি জানেন যে স্পেশাল কাউন্সিল করে তারপরে এই স্টেট ভার্সেস তার বিরুদ্ধে সে অনেকগুলো পথ ছিল এটাকে স্টপ করে দেওয়ার তাই না একইভাবে সে পাড়তো জোনাল ট্র্যাপটাকে স্টক করে সে কোনোটা স্টক করেনি সেখানে আমি মনে করি বিচার ব্যবস্থা এই আমেরিকাতে এখনো কাজ করে অফ এখানে পয়সার খেলা আছে আপনি যদি গরীব হন আপনি পাওয়ারফুল অ্যাক্টর নিয়ে নিয়োগ করতে পারেন এটা সব দেশে আছে আপনার মানে ভালো যুক্তি তর্কencanaan করে আপনি হেরে যেতে পারেন কিন্তু সিস্টেমটা আছে সেখানে এভরি বডি বলার একটা রাইট আছে কিন্তু ওই সিস্টেমটাকে কতটা ম্যানিপুলেট করা হচ্ছে

তারপরে সুপ্রিম কোর্টের কোন কোন বিচারপতির ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠছে শুধু বিচার কাজে না তাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক কাজে নীতি নৈতিকতার আমি এই কথাটা আগে বলেছি ধরেন নজরুল সভা আমরা দুইজন ছোটবেলা বন্ধ ছিলাম আমি বিচারে পংポンথা আমার লাইফ খুবই এস্থেটিক আপনি ব্যবসা করেন বড় খুলেন আপনার সাথে কি আমার সম্পর্ক থাকতে পারে না কিন্তু আমাকে কিন্তু আমার সাথে সম্পর্ক যদি আপনার কাজকে প্রভাবিত করে

আমি হইলে দূরে থাকতাম যেহেতু প্রশ্নগুলো উঠবে মিডিয়াতে এটা বিচার ব্যবস্থায় প্রশ্নবিদ্ধ করবে সুপ্রিম কোর্টে প্রশ্নবিদ্ধ করে আমি কিন্তু দূরে থাকবো সেটা আমি করতাম সেটা করেনি কিন্তু এটা হিউম্যান ফেইলিওর কিন্তু তার জন্য আমরা জাস্টিসের খারাপ সেটা আমি বলবো না জি প্রফেসর শফিক রহমান এই আলোচনা সূত্র ধরে আপনার কাছে জানতে চাই গতকাল হাউস ওভারসাইট কমিটির একটা আপনার গোল টেবিল হয়েছে যেখানে সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে বিচারপতিদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে সেই রাউন্ড টেবিল আলোচনা এবং পরে এমএসএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে কমিটির র্যাঙ্কিং মেম্বার জেমের আসকিন সুপ্রিম কোর্টের জবাবদিহিতা নিয়ে কথা বলেছেন যে জবাবদিহিতা না থাকলে পরে তখন কেউ স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে সেটি রাষ্ট্রের যে কোনো অঙ্গই হোক তো বিচার বিভাগ তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এক অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সেই বিচার বিভাগের কোড অফ কন্ডাক্টের কথা বলছিলেন প্রফেসর কবির হাসান কোড অফ কন্ডাক্টের চেষ্টাও ডেমোক্রেটদের পক্ষ থেকে করা হয়েছে সেগুলো সুপ্রিম কোর্ট বা প্রধান বিচারপতি পাত্তা দেন নাই কিন্তু বিচার বিভাগ কতটা জবাবদিহিতার মধ্যে আছে বা কোড অফ কন্ডাক্ট আদৌ প্রয়োজন কিনা বা ওই কমিটির আরেকজন মেম্বার ডেমোক্রেটিক কংগ্রেস উমেন আলেকজান্ড্রিয়া ওকাসিও কটেস তিনি বলেছেন যে বিচারপতিরা ক্রমশ স্বেচ্ছাচারী হয়ে উঠছেন আমি আবারও বলছি তিনি বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা ক্রমশ স্বেচ্ছাচারী হয়ে উঠছেন এই স্বেচ্ছাচারিতা কি নীতিনৈতিকতার প্রশ্নে রাজনৈতিক পক্ষপাতের প্রশ্নে রক্ষণশীলতা এবং উদারতার প্রশ্নে কিনা সেই ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই এবং আপনির সাথে একমত কিনা এটা অবশ্যই হতে পারে বিভিন্ন রকম ইনফ্লুয়েন্স রাজনৈতিক ইনফ্লুয়েন্স অর্থনৈতিক ইনফ্লুয়েন্স একটু আগে কবির এবং আপনারা যেটা বললেন যে টাকা নিয়েছে বেড়াতে গেছে অন্যর কাছ থেকে বড় বড় যারা মিলনিয়ার মিলনিয়ার তাদের কাছ থেকে তারা টাকা নিয়ে অর্থ নিয়েছে এবং মায়ের ট্রেনিং এর জন্য মায়ের জন্য অডিও হয়েছে অডিও ফাঁস হয়েছে সেখানে তিনি আমেরিকা সম্পর্কে রাজনীতি সম্পর্কে যে কথাগুলো বলেছেন বিচারপতির পক্ষে এরকম মন্তব্য করা কথাটা সমীচীন সমীচীন নয় একেবারে কারণ তাতে জাস্টিস সিস্টেমের কারণ ওনারা হচ্ছেন গিয়ে সুপ্রিম কোর্ট এর পরে যে অ্যাপিল কোর্ট অন্যান্য কোর্ট এবং লোকাল যে তেরোটা জোন রয়েছে বিভিন্ন জায়গায় এফেক্টেড হবে এবং এটা নিচে চলে যাবে একেবারে কাউন্টি লেভেলে কাজই এটা এই ধরনের ওপিনিয়ন দেওয়া বা বলা ঠিক না জাস্টিসের জন্য এখানে আরও দুটো পয়েন্ট আমি যেটা মেনশন করব একটা হচ্ছে যে এই যে টাকা পয়সা নেওয়া বা বেনিফিট নেওয়া বেনিফিট মানুষ নিতে পারে সারা পৃথিবীতে ঘুষ বা টিপস বা একটা মানে অ্যাপ্রিসিয়েশন মানুষ করে কিন্তু সেই ঘুষ বা সেই টাকাটা নিয়ে আমি তার সম্পর্কে বা তাদের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সম্পর্কের এফেক্টেড হচ্ছে কি না কবির ভালোভাবে বলেছে যে যদি ওটা মানে এফেক্টেড না হয় তাহলে সে টাকা নেওয়া বেড়াতে যাওয়া বন্ধুত্ব থাকা কোনো অসুবিধা নেই কিন্তু যদি সেটা বিচারপতিদের সামাজিক জীবন পারিবারিক জীবন কি সাধারণ মানুষের জীবনের মতো হবে না তাদের মতো হবে না হওয়া উচিত না এর আগে জাস্টিসরা সাধারণ কোন পাবলিক প্রোগ্রামে যেতেন না কোন অফিশিয়াল কারো পাবলিক কোন পলিটিক্যাল গ্রুপে ওনারা শুধু কংগ্রেসে যেতেন কংগ্রেসের সামনে বসে যখন বড় বড় মানে কোনো সেমিনার অর্গানাইজেশন বা কোনো ডিসিশন হতো কিন্তু পাবলিক প্লেসে ইউনিভার্সিটিতে এখানে গিয়ে বক্তৃতা দেওয়া ওখানে গিয়ে করা পলিটিক্যাল গ্রুপে কখনো এনারা যেতেন না এখন কিছুটা পরিবর্তন হচ্ছে এটা একটা বড় রকম পরিবর্তন সারা পৃথিবীতে আসছে একটা ইনস্টিটিউশনাল যে ইন্টিগ্রিটি গুলো ছিল না বিচার বিভাগ বা বিচার প্রক্রিয়া বিচার পদ্ধতি নিয়ে বিতর্ক বিভিন্ন দেশে আছে কিন্তু আমেরিকা যেভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় বিচারপতি নিয়োগ হয় তার কুফল কিনা এটা ছোট করে বলবেন আমরা বিরোধিতা যাব খুব একটা না আমি বলবো যে কারা তাদের সেটা রিপাবলিকান হোক বা ডেমোক্রেটিক হোক প্রেসিডেন্ট যেই অ্যাপয়েন্টমেন্ট করুক না কেন তারা

আইনকে ফলো করে কনস্টিটিউশনকে ফলো করে তাদের কোন একটা যখন গেইরি আসে তখন হয়তো তাদের ফিলোসফি তাদের আগিয়েকে প্রভাবিত করে কিন্তু তারা আইনের বাইরে কোন কিছু করেন এটা আমি দেখেছি তা যদি না করতো তাহলে রোভার্স ওয়েড মামলা নিয়ে তাদের ভূমিকা নিয়ে এত কথা কেন উঠছে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এসে সীমান্ত সংকট নিয়ে কথা বলবো আপনারা একটু অপেক্ষায় থাকবেন যা আলোচনা দেখছেন আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. ধন্যবাদ আমরা এই পর্যায়ে কথা বলবো সীমান্ত সংকট নিয়ে এটি দীর্ঘদিনের একটি সংকট চলমান আছে খুব বেশি বেড়েছে বা কমেছে সাম্প্রতিককালে এরকমটা না কিন্তু সংকটটা আছে এরই মধ্যে প্রেসিডেন্ট বাইডেন একটি নির্বাহী আদেশ দিয়েছেন যে সীমান্তে যখন বেশি সংখ্যক মানুষ আসবে তখন বন্ধ করে দেওয়া হবে আবার কমলে খুলে দেওয়া হবে এই যে বন্ধ আর খোলা তারতেও খুব একটা সুফল পাওয়া যাচ্ছে না সীমান্ত কেন্দ্রিক যেসব প্রতিবেদন আমরা এরই মধ্যে দেখেছি বিভিন্ন টেলিভিশনে তাতে করে মানুষের যেই আশা অব্যাহত আছে অনেকে আটকও হচ্ছে অনেকে ঢুকছে ইত্যাদি ইত্যাদি এই সংকট নিয়ে রিপাবলিকানরা বরাবরই যা বলে আসছে আজকেও তাই বলেছে বাইডেন প্রশাসনকে দোষ দিচ্ছে সীমান্ত নীতিকে দোষ দিচ্ছে তার উপর আস্থা রাখতে পারছে না কিন্তু এর মধ্যে আমরা দেখলাম যে অভিযোগগুলো রিপাবলিকানরা তার কিছু কিছু প্রতিফলন যে অপরাধীরা ঢুকে পড়ছে তারা হয়তো অনেক বাড়িয়ে বলেন কিন্তু যেটা বলছিলাম শুরুতে নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেস থেকে তাজিকিস্তানের আট নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে আইএস এর সাথে জড়িত থাকার অভিযোগে এফ এর যৌথ টাস্ক এই কাজটি করেছে আমরা জানি যে এফ ডিরেক্টর বেশ কিছুদিন আগে কংগ্রেসের এক শুনানিতে বলেছিলেন যে তাদের কাছে খবর আছে যে এরকম সন্ত্রাসীরা জঙ্গিরা আমেরিকা ঢুকবে ঢোকার চেষ্টা করবে হানতেন তারপরে সীমান্তের ব্যাপারে খুব বেশি কঠোরতা বা সেই নিয়ন্ত্রণ করা যায় নাই এখন ঢুকে পড়েছে ধরাও পড়েছে তার মানে রিপাবলিকানদের সেই অভিযোগী কি সত্যি হলো ডোনাল্ড ট্রাম্প সীমান্ত নিয়ে যে রাজনীতি করছেন সেটার কি আর বাড়তি সুবিধা পেলেন কবির হাসান আচ্ছা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে যেখানে দুটো নতুন জাজ আসার পরে তারা ডেফিনেটলি কনজারভেটিভ তারা ফ্যামিলি ভ্যালেজ বিশ্বাস করে মূল দ্বন্দ্বটা ছিল এখানে নট এটা তো একটা প্রেসিডেন্স দুটো ব্যাপারে ভুল করেছে একটা প্রেসিডেন্স করা মানেনি যারা হতে দিয়েছে যে আমরা প্রেসিডেন্সকে মানবো যেটা অলরেডি ল হয়ে গেছে যেটা সুপ্রিম কোর্ট আগে করেছে কিন্তু তারা আলটিমেটলি গিয়ে তাদের যে জিনিসটা আপনি বললেন তাদের ফিলসফি যে ওরা মনে করে যে রাইটস কার রাইটস কথা বলছি আমরা আমরা কি মার রাইটস কথা বলছি না ফিটাস এর রাইটস কথা বলছি এটা হল একটা ধাপ আর সবচেয়ে বড় হল যেটা করেছে এত বছর ধরে এটা একটা 70 তে হয়েছে ড্রামাটিকলি করেছে ওরা কিন্তু একটা ল করতে পারত এটা কে অবশান্তে রিগেইন করে ফেলতে পারত ফিনাল লেভেল এটা তো উদার ব্যর্থতা তেমনি সেই এখানে কবির ভাই এখানে আরেকটা প্রশ্ন আসছে এখন যেহেতু কনজারভেটিভরা সংখ্যা গরিষ্ঠ সে কারণে ডেমোক্রেটরা খুব ধুইতে শুরু করেছে বিচারপতিদের তাদের সংখ্যা গরিষ্ঠতা থাকলে কি তারা সেটা করতো বা যখন ছিল তখন কি এই প্রশ্ন তুলেছে না করতো না একই ব্যাপার তো আগের বেলা আর পাঁচজন ছিল যারা লিবারেল তখন তো এটা করে নাই তখন রিপাবলিক ওদেরকে নাচানা বোধ এটা চলতেই থাকবে পলিটিক্যাল ফিলসফির কারণে কনজারভেটিভ এটা ফিলসফিক্যাল ইস্যু তাহলে সর্বোচ্চ আদালত নিয়ে এই রাজনীতি যখন চলতে থাকে তখন আদালতের প্রতি অনাস্থার ব্যাপার মানুষের আস্থা মানে কমে যাওয়ার ব্যাপার থাকে তাদের উপরও তো এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ পড়ে তারা ন্যায় বিচার নিশ্চিত করার কাজে থাকেন

তাদের সিদ্ধান্তে এফেক্ট করছে কি না সেটা যদি না করে তাহলে তাদের পার্সোনাল ওপিনিয়ন তারা যা থাকে থাকতে পারে আমাদের সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা রিসেন্টলি যেটা দেখছি কারণ তার অবশ্যই সংবিধান সামনে মেজর মেজর কেস রয়েছে যার সুপ্রিম লেজিসলেচার জানুয়ারি সিক্স এর কেস রয়েছে ট্রাম্পের সম্পর্কে কেস রয়েছে এগুলো নিয়ে মানুষের কনসার্ন কনসার্ন আছে এবং সবাই অস্থির আছে যে কি হতে কি হতে পারে তারপরে হচ্ছে মহা সাইটাই তারপরে হতে মুনি হাইতে যত মামলায় যত আদালতে তিনি দোষী সাব্যস্ত হন না কেন সর্বোচ্চ আদালতে গিয়ে সময় একদম সীমান্ত নিয়ে যে প্রশ্নটি করেছিলাম হ্যাঁ সীমান্ত নিয়ে যেটা আমি বলতে চাচ্ছি যে এই ইলেকশনে করতে যাচ্ছে কারণ বর্ডার যেটা হচ্ছে আসলে আর বল এখন এইটা রিয়াকশন फ्रॉम প্রজoban তার রিয়াকশন করেছে বলতে 2500 একটা নিয়ম করেছে সেই নিয়মটা আসলে মানে ইমিগ্রেশন স্টপ করবে না ইমিগ্রেশন কেন হয় তার মূল সোর্সের কাছে যেতে হবে কারণ লোকজন কেন আসে আমেরিকায় ইকোনমিক রিফিউজি তাই না আমরা এই ছাত্র হিসেবে কিন্তু অনেকে আসে আমেরিকাতে যারা ডিভি1 বা অন্যন্যভাবে দেশে আসে

না না সহায়তার কথা কোনটা মানে সহায়তার কথা যারা যেসব দেশ থেকে আসে যে যেসব দেশ থেকে আসছে হ্যাঁ লিগালি ঢুকে তারা প্রসিজোর ব্যাপার গুলোর কথা বলছে সহায়তা দিবে আমি বলছি যে ইকোনমিক মাইন্ড

বৈধর চেয়ে অবৈধ

তাতে করে রিপাবলিকান বা ডোনাল্ড ট্রাম্প যে সুবিধাটা পাচ্ছেন বাইডেন এবং ডেমোক্রেটরা যে মুশকিলে আছেন এটা যদি নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকে থাকারই কথা সীমান্ত সংকট নির্বাচনের আগে শেষ হয়ে যাবে বড় ধরনের পরিবর্তন হবে মনে হয় না তার মানে এই সংকটের পুরো সুবিধাটাই কি ডোনাল্ড ট্রাম্প পাচ্ছেন পাবেন হ্যাঁ সেটা কিছুটা সত্যি হতে পারে কিছুটা হয়তো অপিনিয়ন মানে ওই দিকে যাবে কিন্তু এখানে যেটা দেখতে হবে আমার কাছে যেটা মনে হয়েছিল যে এই ইললিগাল অ্যাসাইলিয়াম নিয়ে যারা আসছে এলেন ইমিগ্র্যান্টদের এদের তো ব্যাকগ্রাউন্ড চেক করার সুযোগ খুব কম লিমিটেড এদের কোন এরা কোথা থেকে আসছে কি করে আসছে আমরা জানি চায়না থেকে এসছে ইন্ডিয়া থেকে আসছে বাংলাদেশ থেকে আফ্রিকা থেকে আসছে লোকজন এখন কিন্তু এই সুযোগে এইটা একটা ওপেন বর্ডার হয়ে গেছিল প্রায় সেই সুযোগে বিমিন্ন লোকরা ঢুকেছে চাইনিজ স্পাইরা ঢুকেছে কিনা আমরা জানি না যে এখানে যে কিভাবে কারা ঢুকছে কারণ যে কোনো ইমিগ্রেশনের ইলিগাল ইমিগ্রেশনের মানে ব্যাকগ্রাউন্ড চেক এবং তাদের চেক করা এবং আমেরিকান কনস্টিটিউশনে এবং আমেরিকান জনগণের যে কংগ্রেসের এবং সাধারণ লোকের যে ওপেন হার্ট মানুষকে অ্যাকসেপ্ট করে নেওয়ার যে মানে মানসিকতা এটা এই সুযোগটা অন্যরা নিয়ে এইরকম ক্রিমিনালদের মেনশন যেটা করলেন যে উজবেকিস্তান থেকে অন্য জায়গা থেকে আসতে পারে কিন্তু খুবই কম

সেই মানুষগুলো নিয়ে তো সমস্যা নাই সমস্যা হচ্ছে যে এদের ফাঁক দিয়ে অপরাধীরা ঢুকে যাচ্ছে বিভিন্ন দেশের যেটি ধরা পড়লো কিছুদিন আহ নিশ্চয়ই এ ব্যাপারে আরো সতর্ক হবে সীমান্ত কর্তৃপক্ষ এবং যেটি বিশেষজ্ঞরা বলছেন যে সীমান্তে ঢোকার ক্ষেত্রে যাচাই বাছাইটা অনেক বেশি জরুরি কিন্তু এই প্রক্রিয়ায় খুব বেশি যাচাই বাছাইয়ের সুযোগ কি আছে নিয়ে আসছে আরকি অপরাধীরা অনেক অনেক ধন্যবাদ আহ প্রফেসর কবির হাসান অনেক ধন্যবাদ প্রফেসর শফিকুর রহমান যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে বা পরে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবল বিডি ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর